উরহির পিছত এবার জাতিলাও জিকা চালিকুমোরা বিদেহলৈ রপ্তানির বাবে প্রস্তুতি চলাইছে খাৰুপিটিয়ার কৃষকে। দৰঙৰ খাৰুপিটিয়ার কৃষকে উরহি লণ্ডনলৈ রপ্তানি করার পিছত এবার জাতিলাও জিকা চালিকুমোরা আদি 70% শাক পাচলি বিদেশ রাষ্ট্র লণ্ডন ডুবাই কাতারত রপ্তানির বাবে প্রস্তুতি চলাইছে খাৰুপিটিয়ার কৃষকে। খাৰুপিটিয়ার নিমতলিত সেউজমুখী এগ্রো প্রডিউসার কোম্পানির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানত কিয়েগা পরীক্ষার সিও কৌশিক বড়ুয়াই এই কথা সাংবাদিকর আগত প্রকাশ করে। উদ্বোধনী অনুষ্ঠানটিত উপস্থিত থাকি দরং জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রর মুরব্বী তথা বিজ্ঞানী ডক্টর আব্দুল হাফিজ, নাবার্টর ডিডিএম অভিষেক বড়ুয়া, দরং জেলার কৃষিবিহা ভূপেন ডেকা আদি বিশিষ্ট ব্যক্তিসকলে সেউজমুখী এগ্রো প্রডিউসার কোম্পানিক প্রশংসা করে কয় যে কোম্পানিটিয়ে আগন্তুক দিনত বিভিন্ন ধরনের শাক পাচলি বহিরাষ্ট্রলৈ রপ্তানির বাবে প্রচেষ্টা হাতত লৈছে। এই ক্ষেত্রে খাৰুপিটিয়া তথা দরং জেলার কৃষকসকলের উন্নতির হকে সেউজমুখী এগ্রো প্রডিউসার কোম্পানির লগত হাত মিলাই কাম করবলৈ আহ্বান জানায়। উক্ত অনুষ্ঠানতে মহিলা কৃষক হিসাবে পারদর্শিতা দেখুয়া বিহুদিয়া গাঁওয়ার তাসিদা খাতুনক ডিবিটির কৃষি বিজ্ঞান তরফৰ পৰা সম্বর্ধনা জনোৱা হয়। আমার লন্ডনের কারণে আর নেক্সট তিনটা আমি কমোডিটি লৈ থৈছো। এটা হৈছে আপনার জাতিলাও, জালি কুমোরা, জিকা। এইকেইটা বস্তু আমি নেক্সট আর সিজনের কারণে আমি রেডি করে আছো। আর অকল লন্ডনেই নহয়, এতিয়া আমি ডুবাই লাহেকে সিজন আহি আছে, কাতারর সিজন আহি আছে। তো সেইবিলাক দেখলৈ আর বিভিন্ন যিবিলাক শাক পাচলি ইয়াতে প্রডাকশন হয়, সেই শাক পাচলি 70% শাক পাচলি ইয়ারপর রপ্তানি হব। তার আজি আমার এই সেউজমুখী এপ্রিসিয়েশন সম্বর্ধনা করলো। গতি আজি মই খুব ভাল লাগিছে যে আমার এই কোম্পানির যা বিউডি বা আমার যা মেম্বার সকল আছে গোটেখিন খুব ডেকা বয়স, কম বয়সের হয়, 20-25 বছর ভিতর, খুব ভাল লাগিছে। আর অলরেডি আমার এই সেউজমুখী এগ্রো প্রডিউসারের ফলপর আমার কৌশিক বড়ুয়া সাহর হেল্পত ডিয়েগোর যে আপনার কোম্পানি আছে সেই থ্রুদি অলরেডি পরহি লন্ডনলৈকে পঠাই আছে। আর নেক্সট ইয়ারের কারণে আর বেলেগ বেলেগ ক্রপর কারণেও ভেজিটেবলসের কারণে অর্ডার পাইছে। গতি মই আশা রাখিছো এই সেউজমুখী এগ্রো প্রডিউসার কোম্পানি ভিতর বা ভারতবর্ষের ভিতর খুব লেখত লবলগিয়া বা খুব দামি বা উন্নত হব বলে মানে আশা রাখিছো। গতি আর এই আপনার মিডিয়ার থ্রুদি মানে কব বিচার যে এই দরংবাসী বা বিহুদিয়াবাসী রাইজেও এই এফপিসির জড়িত হয়ে হাতে হাত মিলাই কাম করব, এতিয়াহে আপনার খেতিয়কসকলের উন্নতি।